সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। পর্দ অবস্থায় আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? কাজল। আপু কেমন আছেন আপনি? অনেক কষ্টে। নামটা তো সুন্দর, আবার এত কষ্ট কেন? ভিতরে কষ্ট মনে করেন, বাবা মা কাছে নাই, দাদি কাছে বড় হয়েছে, তাহলে দাদি তো মনে করেন বয়স্ক, সেরকম ভাবে লেখাপড়াও করাইতে পারে না, শিয়ানা হয়েছে, এখন বিয়ের উপযুক্ত ভালো জায়গায় বিয়ে চায়, দুটোকে লেগে বিয়ে হয় না, তো একটা মনে কষ্ট না। তোমার মা বাবা কি হয়েছে? বাবা বিয়ে করে চলে গেছে, তারপরে জিদের টলায় ডিভোর্স দিয়ে মা বাবার আর ওখানে বিয়ে হয়েছে, তো বাবা তো আমি তো আমার বই পাইছি। আপনার বিয়ে হয় নাই? আমি যেরকম গরিব, আমার নতুন করে যে থাকতে পারবে এরকম কোন প্রেম ভালোবাসা হয়েছিল? তারপরে বিয়ে শাদী করলে মেয়েটা জীবন সুখী হয়, কোন একটা সমস্যা হলে পরিবার তখন সাপোর্ট দেয়, তাই না? যাক, ভালো ডিসিশন নিয়েছেন। এখন কোন প্রেম ভালোবাসাটা হয়েছিল? প্রেম ভালোবাসা হয়েছিল, কিন্তু সে সারা কইছিল ভাইগা যাইতে, আমি ভাইগা যাই নাই, তারপর আর দিয়া বাবা আমার বলে অনেক টাকা যৌতুক লাগবে, ঘর সাজাই দেওয়া লাগবে, বাইক কিনে দেওয়া লাগবে। ভেগে যাওয়াটা আসলে ভালো না, দুই পক্ষ মেনে নেবে, সংসার জানাশোনা খোঁজ খবর নিয়ে পারিবারিক ভাবে তারপরে বিয়ে শাদী করলে মেয়েটা জীবন সুখী হয়, কোনো একটা সমস্যা হলে পরিবার তখন সাপোর্ট দেয়, তাই না? সেটাই। যাক, ভালো ডিসিশন নিয়েছেন। এখন প্রতিবেদনে আসছেন, অনেকে হয়তো বিয়ে শাদী করতে চাবে, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো, বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, সত্যিকারের বিয়ের বয়স, বিয়ে করতে চায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01773533562। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।